হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মনীষিবা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এই যে এগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা কদবেলের, মানে কদবেল মাখা হবে, সেই জন্য এতগুলো বেল একসাথেই মাখা করবো। আর এই দেখো আমার ঘর দোরের অবস্থা কি হয়ে রয়েছে, তার একটা বিশেষ কারণও আছে। যদিও গোছাইনি, আজকে গোছাইনি ইচ্ছা করে, অনেক কাজ একসাথে করছি তো ওই জন্য আর গোছানোর টাইম পাইনি। আর গুনগুন দেখো এত ঠান্ডা লেগেছে, এই যে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে, ছেলে ঘুমাচ্ছে, মা মশা তাড়াচ্ছে, আর আমি বসে বসে এই যে মিঠাই সিরিয়াল দেখছিলাম। দেখতে দেখতে এই যে কদবেল দেখো না, কতটা কদবেল হয়েছে, এই যে এতটা কদবেল হয়েছে। এখনো কদবেলের দানাগুলো এই যে সব, মানে দানা থেকে শ্বাসগুলো আলাদা করে করছি, তারপরে একটা বিশেষ কাজ আছে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো কদবেল মাখা, মানে কদবেলের শ্বাসটা বার করে নিয়েছি দানা থেকে আলাদা করে, এই যে তোমাদের তো আগেই দেখালাম। আর এই যে অর্ধ একটুখানি দানার মধ্যে জল দিয়ে সেটাকে চটকে ওটা ছেঁকে বার নিয়েছি, ছেঁকে নিয়ে এর ভিতরে লবণ আর চিনি মাখাবো। হ্যাঁ, মাখিয়ে এবার এটা জাল দেবো। দেখো এইখানে কাপড় কেচেছি, এখনো ভেজা, ওই জন্য এখানে টান টান করে আটকে দিয়েছি। রান্নাটা ওই জন্য তোমাদের দেখাতে পারবো না, তো আমি মুখে বলে দিই। কদবেলটা এই যে এইভাবে দেখো এরকম করে নিয়েছি কদবেলটা, তো এই কদবেলটার মধ্যে দেখলে কেমন একটা কালো কালো হয়ে গেছে, আসলে মানে ঘষে ঘষে রাখছি তো সেই জন্য এরকম হয়ে গেছে। তো ওর ভেতরে একটু মানে বেশি করে চিনি দেবো, চিনি দিয়ে আর অল্প লবণ দিয়ে ওটাকে জাল দেবো। জাল দিয়ে যখন একদম শুকনো শুকনো হবে, নামানোর একটু আগে শুকনো কড়াইতে নেড়ে রাখা শুকনো লঙ্কা, ধনে আর জিরে গুঁড়ো করবো করে। আর এমনি তোমরা অন্যান্য আচারের মশলাও ব্যবহার করতে পারো, যারা পাঁচফোড়ন খাওয়া একটু ভেজে গুঁড়ো করে দিলেও হবে। এবার আমি যেহেতু ধনে জিরে শুকনো লঙ্কা আর গুঁড়োটা বেশি পছন্দ করি, সেই জন্য ওটাই দেবো। তো এটা ফার্স্ট টাইম আমি করবো, করে খেয়ে আমি তোমাদের জানাবো যে কেমন লাগে। তাহলে চলো এটা চিনি আর লবণ দিয়ে অল্প মেখে রাখি। মেখে রেখে এখন দেখলে তো ছেলে ঘুমাচ্ছে, তো ছেলেকে এই ঘরে নিয়ে আসি, মশাই টাঙিয়ে ওকে আগে মশারির মধ্যে শোয়াই, তো তারপরে সেই কাজটা করি। এখন চিনি দেবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে ফোনটা রাখি, এই দেখো ফোনটা এখানে রাখলাম, এই যে চিনি দিচ্ছি। বেশ অনেকটাই চিনি দিলাম আন্দাজ মতো, যেমন বেলটা অনেকটা তো ওই জন্য একটু বেশি করে দিলাম। আর নুনটা দেবো সামান্য, এই যে চিনি আর লবণটা দিয়ে এটা মাখবো। মেখে এই খালি কড়াইয়ের মধ্যে এইভাবেই টানাবো, মানে এটা জাল করব। তো এটা জাল দেওয়ার পরে শুকনো হবে, শুকনো হওয়ার পরে যে মশলাটা দেবো বললাম ওটা দিয়ে দেখি কেমন হয় খেতে। তো রান্না করে রান্নার জায়গাটা যেহেতু আটকানোর জন্য দেখাতে পারলাম না, বারবার করে বলছি, তো রান্না করার পরে কেমন হয় তোমাদের সেটা দেখাবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। বন্ধুরা কদবেলের যে জিনিসটা আমি বানাবো বলে মনে করেছিলাম সেটা আমার বানানো হয়ে গেছে। আর এই কদবেলটা হচ্ছে গুনুর ঠাকুমা বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ির, তো ওখানে আমার পিসি মেয়ে পাঠিয়ে দিয়েছে। পিসিদের ঠাকুমা বাড়ির ওখানে, ঠাকুমাদের বাড়িতে নেই, আমার পিসির বাড়িতে কদবেল গাছ রয়েছে। তো বলেছিলাম যে কারণ দিই যখন আর কি কেউ যাবে এখান থেকে, তুই একটুখানি দুটো হোক তিনটে হোক একটু কদবেল পাঠিয়ে দিবি। কদবেল কিনতে পাওয়া যায় কিন্তু এগুলো কি বলতো, একদম গাছ পাকা, গাছে পেকেছে পড়েছে, পাঠিয়ে দিয়েছে পাঁচটা ছটা। এবার অতগুলো তো আর মাখা করে খাওয়া যায় না, সেই জন্য কিছুটা ওরকম জাল দিয়ে রেখেছি আর একটা রেখেছি মাখা খাবো বলে, মানে ধনে পাতা আনানি, ধনে পাতাটা তো আনা হোক, কালকে আনবো। আর এগুলোকে একটু দুপুর টাইমে রোদ্রে বসে খাবো, আর একটু শীত শীত একটু রোদ পোহাবো, বেশ মজা লাগে। তো সেই জন্য আর কি এখন মাখা হয়নি, যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য আর মাখা করিনি। গুনগুনের দিদা আর গুনগুন দুজন খেতে বসেছে, দুজনের অবশ্য দুরকম। দিদা সেই মিষ্টিটা যেটা বানিয়েছি সেটা খাচ্ছে, আর গুনগুন বানা ধরেছে, ও লঙ্কা দিয়ে মেখে খাবে ঝালঝাল করে, তাই লঙ্কা দিয়ে মেখে খাচ্ছে। আমার বলো তো খেতে কেমন হয়েছে ওই যেটা আমি মিষ্টি দিয়ে চিনি টিনি দিয়ে জাল দিলাম, ভালো হয়েছে? আর গুনু তোরটা ভালো হয়েছে? ঝালঝাল দুজন দুরকম। আর আমি যেটা বাটিতে বানিয়ে রেখেছি সেটা তো আসলটা তোমাদের এখনো দেখা হয়নি, আমি এখনো ওই যে শিলনোড়া এখনো রেখে দিয়েছি, ভাজা মশলাটা গুঁড়ো করার জন্য আমি নিয়েছিলাম। তো জ্বালানোর পরে জানো তো এই যে জিনিসটা এইরকম এসছে, একটু মানে কালো কালো হয়ে গেছে, কিন্তু একটু দূর থেকে দেখাই, দেখো এই যে এসছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে জানো তো, মিষ্টি মিষ্টি ঝালঝাল টক টক, খুব মানে ভালো হয়েছে। মা বললো যেটা, আমি কোনোদিন ট্রাই করিনি, এটা মাথায় আসলো যে এইভাবে ট্রাই করি, একটু জ্বালিয়ে রাখি তাহলে অনেকদিন খাওয়া যাবে, কারণ এমন গাছ পাকা বেল তাও নষ্ট হয়ে যাবে। তা ওই জন্য রেখে দিয়েছি ঠান্ডা করে হোক, তারপরে একটা ক্যানের মধ্যে মানে স্টিলের বক্সের মধ্যে আটকে রাখবো বলে ওইভাবে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। বন্ধুরা আজ এই ছিল আজকের আমার ভিডিও, সারাদিনে আর কি এত ব্যস্ত ছিলাম, আর এই ব্যস্ততা কেন কালকেই তোমরা জানতে পারবে, কারণ কালকে আমি জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। কি অধ্যায় সেটা যদি কালকে ভোরবেলা যখন উঠবো রান্না করতে যদি সময় পাই তো ভিডিও করব, ইচ্ছা আছে, তো সেটাও তোমাদের জানাবো, আস্তে আস্তে সবই জানতে পারবে। তো কি বলো তো, মানে ভালোবেসে কেউ যদি কিছু পাঠায় না তার গুরুত্ব খুব। এবার যখনই ও ঠাকুমা বাড়ি থেকে ও ঠাকুমা তাল বলো বা কোনো সবজি বলো কিছু পাঠায়, তো আমি কিছু নষ্ট যাতে না হয় সেরকমই করি, কারণ অনেকটা দূরের থেকে আনতে হয়, মানে খুব কষ্টও হয়, এবার ভালোবেসে পাঠায়, আর সেটা আমাদের বাড়ির সবাই খুব মানে যত্ন করে ভক্তি করে সেটাকে খায় বা সেটা গুছিয়ে রাখার চেষ্টা করে। যেটাই হোক, নিম ফুল শুকিয়ে পাঠিয়ে দেয় সেটাও পর্যন্ত গুছিয়ে রাখা হয়, যেটাই মানে দেয় সেটাই গুছিয়ে রেখে দিই আমি, মানে কোনো কিছু নষ্ট করে ফেলি না, যতটা পারি গুছিয়ে রাখি। তো কদবেলের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে করে খেও, মানে আমার হুটহাট একটা চিন্তা আসলো তাই করে ফেললাম, মানে খুব কম সময়ের মধ্যে, আবার কম জিনিসপত্রের মধ্যে, সবসময় তো ঘরে সব কিছু থাকে না, আবার আনবো করবো সেটাও হয় না,
তো সেই জন্যই আর কি এটা করা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকে আমার মানে সাপোর্ট করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, চলো টাটা।